আমি একটু রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব। পঙ্কজ দা, গোটা ঘটনাটা আপনি দেখছেন এবং পুলিশের কাছে যে বারবার অ্যাপ্রোচ করা হচ্ছে ফ্যামিলির তরফ থেকে, আনিস যত দেখেছিল তখন আনিস নিজে, তার বৌদি, পরিবারের লোকজন এবং এই গোটা ঘটনা, পাশাপাশি আরেকটা ছবিও উঠে আসছে যে সিজার লিস্ট, সেখানে কেউ বলতেই পারেন যে পুলিশের এই পরিবারটি পুলিশের কে বিশ্বাসযোগ্য মনে করে না, সেই জন্য সিজার লিস্ট বা ফোন জমা দিচ্ছে না, সেটা হতে পারে, কিন্তু আইনে রাজ্যের প্রাক্তন আইজি হিসেবে এই গোটা বিষয়টা পঙ্কজ দা আপনি কিভাবে দেখছেন? সুমনবাবু, আপনাকে প্রথমে বলি, যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জোনে আমি 4 বছর অ্যাডিশনাল এসপি ছিলাম, ওই জায়গাগুলো আমি হাতের তালুর মতো চিনি। আমি একটাই বলছি, সিট কি নো সিট, সিবিআই কি স্টেট পুলিশ, এইসব কুটকছালির মধ্যে না গিয়ে আমি একটা প্রশ্ন বাংলার জনসাধারণকে আমি রাখছি, সেটা হচ্ছে যেখানে সালেম খান বলছেন যে পুলিশের পোশাক পরে বন্দুকধারী একজন এসেছিল এবং তাকে বুকে বন্দুক ঠেকিয়েছিল আর 3 জন সিভিক পুলিশ ছিলেন, ইটস অ্যান অ্যালিগেশন বাই দ্য ফাদার অফ দ্য ডিসিজড, তাহলে সেই ক্ষেত্রে একটা অভিযোগ এসছে। এই অভিযোগটা একমাত্র এসপি গ্রামীণ সৌম্য রায়, তিনি বলতে পারবেন তার আন্ডারে যে 4টে থানা আছে, পাঁচলা, বাগনান, আমতা, জয়পুর, এই 4টে থানা তার আন্ডারে, 4টে থানার ওসিকে উনি 1 মিনিট করে ফোন করবেন, ফোন করে বলবেন যে তোমরা বলো তোমাদের থানা থেকে কেস কানেকশনে আনিসের বাড়িতে আমতায় কোনো পুলিশ টিম গিয়েছিল কি না, তারা প্রত্যেকে উত্তর দেবে স্যার গেছে কি যায়নি, বুক ফুলি এমফ্যাটিক্যালি তখন ওই সৌম্য রায় বলবে প্রেস কনফারেন্স করে, আমার পুলিশের কোন লোক আনিস খানের বাড়িতে যায়নি, কেসেন্স চ্যাপ্টারেন্স, এই কথাটা কেন এসপি বুক ফুলে বলতে পারছে না, এটা তো 5 মিনিট সময় লাগে, এটার জন্য কোনো মনোজ মালব্য লাগে না, কোনো মমতা ব্যানার্জি লাগে না, এটার জন্য একটা এসপি এনাফ। আপনাকে জানিয়ে রাখি আজকে ডিজিকে সাংবাদিকরা এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন এই প্রশ্ন সাংবাদিকরা করেন, তখন ডিজি বলেন যে পুলিশ গেছিল না যায়নি সেই কথা আমি বলবো না, সেই মন্তব্য করার অবস্থা আসেনি। ডিজি ইজ এ জেন্টলম্যান, আমি তার আন্ডারে চাকরি করেছি, জানি যে ভালো ভালো মানুষ, উনি কোন সাত পাঁচে থাকেন না, কিন্তু এইটা বলবে এসপি, এসপি কে বলতে হবে, এসপি কেন এটা বলছেন না, 96 ঘন্টার মধ্যে এখনো কোনো একটা লোক ধরা পড়ল না, হাসু খান কি মাসুম খান আমার জানার আগ্রহ নেই, কালপ্রিট মিসক্রিয়েন্ট কেন ধরা পড়েনি এখন অব্দি, ঘটনা ঘটার 9 ঘন্টার মধ্যে কেন পুলিশ ডগ যায়নি, কেন পুলিশ ডগ রিকুইজিশন করা হয়নি, কেন জায়গাটাকে ঘেরা হয়নি, এনসার্কেল করা হয়নি, কেন ছবি তোলা হয়নি, কেন ইনকোয়েস্টটা ওইখানে হয়নি, সুরাথাল মানুষ মারা গেলে তার যে একটা অফিসার গিয়ে তদন্ত করে সেটাকে ইনকোয়েস্ট রিপোর্ট বলি আমরা, সেই ইনকোয়েস্টটা তৈরি করবে একজন পুলিশ অফিসার, সেটা করা হয়নি, কেন পোস্টমর্টমের সময় ডিজিজডের পরিবারের কেউ ছিলেন না, কেন পোস্টমর্টমের সময় ভিডিওগ্রাফি করে রাখা হয়নি, এই প্রশ্নগুলো ব্যবহারও করে দিচ্ছে পুলিশকে, পুলিশের বলার কোনো জায়গা নেই, কিসের সিট আর সিবিআই বোগাস, ওটা দিয়ে কি হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমি আপনাকে বলছি, বাংলার মুসলিম সংখ্যা লঘু সমাজের মুখ এখন ফিরাদ হাকিম, যাকে মমতা ব্যানার্জি ভীষণ বিশ্বাস করেন, আজ থেকে 8 মাস আগে কালিয়াচকে একটা ব্লাস্ট হয়েছিল, কারখানায় 5 জন লোক মারা গিয়েছিলেন, উনি গাড়ি ছেড়ে হেলিকপ্টারে চলে গেলেন, ক্ষতিপূরণ দিয়ে সব 5 লাখ টাকা করে দিয়ে চলে এলেন, কেন মাসুম খানের বাড়িতে, কেন ওই আনিসের বাড়িতে ফিরাদ হাকিম যেতে পারলেন না, মুখ্যমন্ত্রী যেতে পারেন না, আমি একমত, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার যাওয়ার বার আছে, হি ক্যানট গো, ডিজি যেতে পারেন না, আলতপ্পা সিট গঠন করে ডিক্লেয়ার করে দিলে, চিফ সেক্রেটারি পারেন না, বাট ওয়াই ক্যান ফিরাদ হাকিম, যিনি বাংলার আপনার একটা মুখ, যিনি টিএমসি দলের একটা মূল মুখপাত্র, তিনি কেন বলতে পারছেন না যে ভাই আমি এসছি, বুক ফুলিয়ে বললাম, যে অপরাধ করুক, পুলিশ আর নন পুলিশ দে উইল বি পানিশড, এই কথা প্রতিক্রিয়া দিতে যান সমীর দা, সমীর চক্রবর্তী। আমি পঙ্কজবাবুকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, হাওড়া জেলার তৃণমূলের প্রথম সারির নেতা এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের সদস্য, তিনি আজকেই গিয়েছিলেন তার বাড়িতে, তার বাবার সাথে কথা বলেছেন, পরিবারের সাথে কথা বলেছেন, সুতরাং মন্ত্রী যায়নি, সেই জেলারই মন্ত্রী বাবু, আপনাকে শুনুন,
সমীর বাবু আপনি শুনে রাখুন, মানে এই জন্য ববি হাতুরুলেই যেতে হবে পঙ্কজ দা? এটা আপনার বলা ঠিক না, তাহলে সেও তো ক্যাবিনেট মন্ত্রী। শুনুন আপনি সব জানেন না, শুনুন, আমি জানি না, আপনি বলুন যেটা জানেন। শুনে রাখুন, অরূপ রায় হচ্ছে ওই ওই জেলার সব থেকে প্রাচীন মানে প্রবীণ মন্ত্রী। আমি বলছি পঙ্কজদা, আমি সব বুঝলাম, কিন্তু আমি বলছি ঘটনার পরে কোন মন্ত্রী গেলেন না গেলেন, আপনি আমায় এইটা বলুন যে গত এক বছর ধরে একটা পরিবার, তার আনিস খান নিজে, তার বৌদি, পরিবারের অন্যরা এই ভাষায় চিঠি দিচ্ছে যে কোনো মুহূর্তে পরিবার শুদ্ধ খুন হয়ে যেতে পারে, এবং এতটাই সেই থ্রেট, তিনি ফিজিক্যালি থানায়, আমতা থানা তার বাড়ি থেকে সামান্য দূরত্বে, সেখানে ফিজিক্যালি যেতে পারছেন না, চিঠি দিয়ে জানাতে হচ্ছে সেই থ্রেটের কারণে। আমি বলছি সেইটাই পুলিশ ন্যূনতম অ্যাক্ট করবে না? সুমন বাবু, আমি আপনাকে বলছি, যে রাজ্যে মুখ্যমন্ত্রী রাজ্যপালের ছায়া যুদ্ধ হয়, মক ফাইট হয় প্রতিদিন, আর তার ভিকটিম হয় আজকে কয়েক মাস ধরে একটা হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান নেই, গিরিশ গুপ্তা চলে যাওয়ার পরে একজন রিটায়ার্ড আইপিএস অফিসারকে 11 বছর ধরে পুষে রাখা হয়েছে অ্যাজ মেম্বার, নো জাস্টিস, হিউম্যান রাইটস কমিশন বলে কিছু নেই এই রাজ্যে, কার কাছে লোকে বিচার চাইতে যাবে? পুলিশের ইমেজ কতখানি খারাপ হয়েছে ওই জেলায়, যেখানে ওই মৃতের বাবা বলছে যে আমি ফোনটা পুলিশকে দেব না, আমি ফোনটা কোর্টকে দেব, আমি ফোনটা সিবিআই কে দেব। আপনি বুঝতে পারছেন ছবি কোথায় গেছে? ছবি বাবু ওখানে বসে তর্ক করবেন, ইমেজ ভালো করার চেষ্টা করুন। ওই দপ্তরটা যার হাতে আছে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হোম মিনিস্টার। আমি আমি বলতে এখানে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই পুলিশি তদন্তে ফোন তারা দেননি, এইটা কি ওই পরিবারের বিপক্ষে যেতে পারে আইনত? আমি জাস্ট আইনের পাঠটা জানতে চাইছি, নিঃসন্দেহে কখনো যেতে পারে না। আচ্ছা, ওরা ওরা রাইট অফ প্রাইভেট, আমি বলছি আপনাকে, রাইট অফ প্রাইভেট ডিফেন্স বলে জিনিস আছে, কখনো পাবে না, কিছু যাবে না বিপক্ষে। ওরা ওরা মানে একদম ন্যাচারাল জাস্টিসে ওরা ছাড় পেয়ে যাবে, কিচ্ছু হবে না, কারণ ওরা বলবে যে এই পুলিশের কাছে গেলে আমি জাস্টিস পাবো না, আমার সবকিছু ডিলিট করে দেওয়া হবে, কোনো ইনপুট থাকবে না, আই এম জাস্টিফাইড অ্যান্ড কোর্ট উইল অ্যাগ্রি। এইখানে আমার আরেকটা প্রশ্ন থাকবে, আপনি যে অডিও টেপটা আমরা শোনালাম, মারাত্মক সংবেদনশীলতা তো বাদ দিন, মানে আমি বলছি যে আবার বলছি যে শিউরে উঠতে হয়, সেইখানে ওই যে পুলিশ কর্মী যিনি ফোন ধরেছেন তা নয়, তিনি বারবার বলছেন যে হাসপাতালে গেছিলেন, হাসপাতালে নিয়ে যান, মানে আমি বলছি উনি বলছেন না দেখেই বোঝা যাচ্ছে যে প্রাণের কোনো সাড়া নেই। আমি বলছি এটাও কোনো মানে আমি জাস্ট থিংকিং অ্যালাউড যে কোনো আইনের প্যাঁচ করা সম্ভব এখানে? আপনাকে আমি বলছি, হ্যাঁ, আমি একটু ব্যাখ্যা করে দিই সুমন বাবু, আমি দুটো জেলাতে এসপি ছিলাম, আমি জানি এই নিটিগ্রিটি এবং টিটবিট গুলো আমি জানি। একটা যখনই কোন অভিযোগ থানার ডিউটি অফিসারের কাছে যাবে, দেন অ্যান্ড দেয়ার হি উইল মেক এ ডায়েরি, একটা জিডি এন্ট্রি করবে, জেনারেল ডায়েরিতে সঙ্গে সঙ্গে এন্ট্রি হবে, দেন অ্যান্ড দেয়ার যে আপনার পেট্রোল ভ্যান আছে তাকে খবর দেবে, পিসিআর কে তাকে বলবে তুমি চলে যাও ওই স্পটে, ওই স্পটেই ঘটনা ঘটেছে, যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে আমতা থানা মেরে কেটে গাড়িতে 10 মিনিট লাগবে, 10 মিনিটে গাড়ি কেন পৌঁছলো না, এটা তো একটা $1 মিলিয়ন কোশ্চেন, এটার জন্য সিবিআই আর সিট লাগে না। দ্বিতীয় জিনিস আমি আপনাকে বলছি, মৃত্যু হচ্ছে আমাদের রাজ্যে পলিটিক্যাল পার্টির বিভিন্ন ফাংশনারিদের খুব চিপ খাবার। আজ থেকে 12 বছর আগে যখন রিজিয়নুর যখন হত্যাকাণ্ড হয়েছিল, হত্যাকাণ্ড আন্নাচলাল ডেথ হয়েছিল, সেই কেসে দুটো আইপিএস অফিসার সাফার করেছিল, একজন আইপিএস অফিসারের নাম জ্ঞানবন্ত সিং, আরেকজন আইপিএস অফিসারের নাম প্রসূন মুখার্জি, হু ওয়াজ সিপি কলকাতা পুলিশ, সিপিকে চলে যেতে হয়েছিল এখান থেকে দিল্লিতে অন ডেপুটেশন, আর ওই জ্ঞানবন্ত সিং অনেক কষ্ট পেয়েছিলেন আমি জানি, বিনা কারণে। তখন এই বাংলার অগ্নিকন্যা এবং তার দলবল তার লাইফ হেল করে দিয়েছিল, সেই জ্ঞানবন্ত সিংকে আজকে সিটের প্রধান করা হয়েছে, যে রিজিয়নুর কাণ্ডে হি ওয়াজ এ ভিকটিম, আবার একজন আনিস খানের ব্যাপারে সে কতখানি সাহস নিয়ে কাজ করবে আই হ্যাভ ডাউট। একদম, সমীর চক্রবর্তী এবং দীপশিখার প্রতিক্রিয়া। আমি একটা কথাই বলবো, যে অডিও গুলো আপনারা দেখাচ্ছেন অবিলম্বে সেগুলোর সত্যতা যাচাই করা হোক, এটা আমার প্রথম কথা। যেটা ওনার বাবার সাথে যার মৃত্যু হয়েছে খুব দুর্ভাগ্যজনক ভাবে,
আনিসের বাবার সাথে পুলিশের কথোপকথন। হ্যাঁ সমীরদা, আমি বলার জন্য এই অডিও টেপ গত চব্বিশ ঘন্টায় চলছে, এখনো পর্যন্ত আনিসের বাবা তো বলছেন অবশ্যই আমার গলা, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফে মানে অভিযোগের তীর যেদিকে কোন রিজয়েন্ডার আসেনি। এই জন্যই তো বলছি সত্যতা যাচাই করা হোক, এবং এটা যদি সত্যি হয় তাহলে তো পুলিশের তরফ থেকে গরিত অপরাধ হয়েছে, এ তো বলতে আমার কোন দ্বিধা নেই। যেমন দ্বিতীয় অডিওটা, এখানে অভিবাবু আছেন, তিনি তো স্বীকারই করলেন ওনার গলা, এবং সেখানেও যেন কিছু চেপে যাওয়া, লুকিয়ে যাওয়া, এরকম একটা, আমি জানি না, আমি ইনভেস্টিগেশন অফিসার নই, আমি বলতে পারব, কিন্তু আমি চাইছি আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি একটা জায়গায় যে এই ধরনের একটা নারকীয় ঘটনা কিভাবে ঘটল, আমি আপনাদের ফুটেজটাও দেখছিলাম, যেখানে যিনি পুলিশ কর্তা তিনি বলছিলেন যে কিছু একটা পস্কো কেস ছিল, এখন তৃণমূলের যে নেতা তিনি বলছেন কোথাও একটা লুকো ছাপার ব্যাপার রয়েছে। সেই ভিকটিমকে ক্রিমিনালাইজ করা কিন্তু একটা খুব পুরনো গল্প, আমরা ভারতের বুকে দেখেছি, পার্টিকুলারলি যারা প্রসিকিউটেড মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের মানুষ, এরকম ভাবে আমি আপনার সময় ডিস্টার্ব করিনি, আপনি আমার চেয়ে বয়সে বড়, আপনি আমার পিতৃসম, তো আমি আশা করবো আপনি আমি যেটা বলছি যে এই যে টেন্ডেন্সি ফলস কেস দিয়ে, যখনই যে ভিকটিম হয় তাকে ফলস কেস দিয়ে জেলের মধ্যে পুড়ে রাখা, এইটা ভারতের একটা বিশাল বড় ইতিহাস রয়েছে। আমরা যদি আমাদের জেলগুলোকে দেখি, সেই জেলখানায় মুসলিম সম্প্রদায়ের মানুষ, তপশিলী উপজাতি সম্প্রদায়ের মানুষ, তপশিলী জাতির যে মানুষ, তাদের যে পার্সেন্টেজ সেটা মানে মাল্টিপ্লাইড আমরা দেখেছি আমাদের দেশে যারা যারা ভিকটিম হয় তারা যদি পিছিয়ে পড়া অংশের থেকে তাদের ক্রিমিনালাইজ করাটা একটা একটা প্যাটার্ন হয়ে গেছে। আজকে এখানে একবার কৌশিকের কাছে যাবো, বুঝতেই পারছি নির্ধারিত সময় অনেকটা পেরিয়ে এসেছি আমি ঘটনা প্রবাহে। কৌশিক সেন, কৌশিক একটা জায়গায় যাবো, যেহেতু এই সমাজের যারা বিশিষ্ট মানুষ, কৃতি মানুষ, তারা প্রত্যেকটা ঘটনায় দুদিক থেকে এক ধরনের চাপ আসে। এক হচ্ছে যদি কৌশিক সেন সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই বেরোয় তারপরে বেরোলো না কেন, আচ্ছা কামদুনি বেরিয়েছে প্রত্যেকটা ঘটনায় তারা বেরোচ্ছে না কেন, সিএএনআরসিতে তারা রাস্তায় বেরিয়েছিল কিন্তু অমুক ঘটনায় বেরোচ্ছে না কেন, এই রকম একটা চাপ কোথাও কি আমাদের নাগরিক সমাজ তাকে গ্রাস করছে? দু হাজার এগারোর আগে যে নাগরিক সমাজকে আমরা প্রবল ভূমিকায় মানুষের পাশে পেয়েছিলাম, দেখো আমি বলছি যে এই এই নাগরিক সমাজের উপর যে চাপটা, এটা কিন্তু মানে আমি খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে আমরা নিজেদের উপর এই চাপটা নিজেরাই সৃষ্টি করেছি। তার কারণ যবে থেকে আমরা ঠিক করলাম যে আমরা পক্ষ অবলম্বন করব, তবে থেকে এই সম্ভাবনাটা তৈরি হয়েছে, প্রবলেমটা তৈরি হয়েছে, মানে মানে পলিটিক্যাল পার্টিগুলো এর সুবিধাটা নিচ্ছে, আমাদের একত্রিত না হওয়ার যে সুবিধাটা সেটা প্রত্যেকটা রাজনৈতিক দল নেয়। সেটা হচ্ছে যে যেটা তুমি ঠিক বললে, সেটা হচ্ছে যে আমি যে ভাষায় বিরোধিতা করব, বিরোধী দলগুলোর যদি আমার সেই ভাষাটা পছন্দ না হয় তাহলে তারা এই বিরোধিতাটাকে বিরোধিতা মনে করবেন না, আবার আমি যদি শাসক দলের বিপক্ষে কথা বলি তাহলে তো কথাই নেই। এবার সমস্যাটা হচ্ছে যে আমাদের নাগরিক সমাজের ভেতর থেকেই কোন একজন কবি আবেগাপ্লুত হয়ে ফেসবুকে লিখবেন যে তাকে পার্সোনালি চিফ মিনিস্টার ফোন করেছেন, এটা কি মহান একটা ঘটনা। আবার আমাদের সময়কার একজন অন্যতম শ্রেষ্ঠ প্রতিভার অধিকারী একজন গায়ক সুরকার, তিনি সংবাদ মাধ্যমের একজন সাধারণ সাংবাদিককে গালাগালাজ করবেন এবং তার দ্বারা প্রমাণিত করার চেষ্টা করবেন যে এটাই নাকি হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে তার প্রতিবাদ। ফলে কি হয়, এই এই যে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং নিজেদের শক্তিটাকে ক্ষয় করা, এবং তুমি দেখো, তুমি যদি আমাদের অভিনয় জগতের দিকে তাকাও তাহলে তুমি দেখবে যে কিভাবে গত বিধানসভা নির্বাচনে সবাই দলে 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 একটা দলের গেল, তারপর মুহূর্তের মধ্যে ফিরে এলো, আবার এমনও দেখেছি মানে তাদের মধ্যে দুজন যারা দীর্ঘ একটা সময় ধরে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন, তারপরে তারা কিন্তু যাদবপুরে এই দীপশিতাদের একটা এডবিতে একটা মিটিং হচ্ছিল সেখানে চলে গেল, এবং ওদেরই একজন ছাত্রনেতা তাদের দুজনকে নিয়ে গিয়েছিল। ফলে কি বিশ্বাসযোগ্যতা থাকছে না সুমন, ফলে কি, এবং তার সাফারটা কিন্তু আমাদের মতো বেশ কিছু মানুষকে করতে হচ্ছে যারা দীর্ঘদিন ধরে একটা অ্যাপলিটিক্যাল জায়গা ধরে রাখতে চাইছি। কারণ আমরা মনে করছি, বারবার মনে করছি যে নিশ্চয়ই আমাদের তো একটা রাজনৈতিক বিশ্বাস থাকবে, কিন্তু তার বাইরে তো একটা সিভিল সোসাইটি থাকবে। সেই সিভিল সোসাইটি থেকে আমি জাস্ট লাস্ট কথা বলছি যে একটাই বলছি যে যেটা দীপশিতার কথা বলে আমি খুব সমর্থন করছি, যদি ওর বিরুদ্ধে অভিযোগ থাকে, যদি ওর বিরুদ্ধে মামলা হয়, তাহলেও কি এই ঘটনাটা ঘটানো যায়? এটা নাম্বার ওয়ান। আর সমীরদাকে আমি একটা শুধু কথা বলি, যদি ওর পরিবারে এই কথাটা বলেও থাকেন যে আমার আমাদের দিদির ওপর আস্থা আছে, এটাও কিন্তু প্রশাসনের পক্ষে খুব একটা ভালো বার্তা নয়। চিফ মিনিস্টারের ওপর আস্থা আছে কিন্তু প্রশাসনের ওপর নেই, এভাবে কি একটা প্রশাসন চলে?
একদম, এবং একই নিঃশ্বাসে পাশাপাশি দুটো কথা বলা হয়েছিল যে পুলিশের ওপর ভরসা নেই, দিদির ওপর আছে, সেটা পুলিশ প্রশাসনের যথেষ্ট সম্মানজনক বিজ্ঞাপন নয়। আমি বারবার বলছি যে প্রতিষ্ঠান, আমি বলছি যে যে প্রতিষ্ঠানটার কথা ব্যক্তি ইস্যু নয়, যে প্রতিষ্ঠান ভরসা করে একজন নাগরিক থানায় এবং সমস্ত জেলার পদাধিকারীদের সর্বোচ্চ পদাধিকারীকে চিঠি লিখছেন, হিউম্যান রাইটস কমিশনে চিঠি লিখছেন, তাকে এক বছরের মধ্যে আমরা হারিয়ে ফেললাম, বারবার স্পেসিফিক্যালি বলছেন যে আমার কোন হতে হতে পারে। আমি বলছি আজকের এই একটা পরিসরে এই ঘটনার সমস্ত স্তর নিয়ে বিশ্লেষণ সম্ভব নয়, আবার প্রতিদিন এই ঘটনা সত্যি যতদিন না সামনে আসছে প্রতিদিন আমাদের এই অনুষ্ঠান চলছে। এই গোটা অনুষ্ঠানটা যাকে নিয়ে আমরা করছি, দুর্ভাগ্যবশত যাকে আমরা হারিয়েছি, সেই আনিস খান কি ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতেন? একদিকে দেখা যাচ্ছে এনআরসিসি এর বিরুদ্ধে তিনি রাস্তায় নামছেন, অন্যদিকে শীতলকুচিতে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনী গুলি চালালো, তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, একেবারে অসীম সাহসী এই ছাত্রনেতা, সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট কি বক্তব্য রাখতেন সেটা থেকে তার ব্যক্তিত্বের একটা রূপরেখা আমরা পাচ্ছি। দেখুন কে ছিলেন আনিস যাকে হারালাম আমরা। পড়াশোনায় ভালো, বন্ধুমহলে জনপ্রিয়, অন্যায়ের বিরুদ্ধে বরাবর মুখর, সমাজে সাম্যের দাবিতে সোচ্চার, এহেন প্রতিবাদী এক ছাত্রনেতাকে খুনের অভিযোগে তোলপাড় তিলোত্তমা। আনিস খান বরাবরই প্রতিবাদী মুখ হিসেবে নাগরিক সমাজের কাছে পরিচিত। ও চিরকালই প্রতিবাদী ছেলে, আমার সাথে বহুবার ওর কথা হয়েছে, নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দল করত না। সেই সময় আমরা প্রথম একটা ওই করোনা ফরোনা নিয়ে কেন নির্বাচন হচ্ছে আমরা একটা হাইকোর্টে মামলা করেছিলাম, এই লিফলেটটা আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাই। এই লিফলেটটা হয় হচ্ছে 19/3/2021, তার প্রেস লাইনে পরিষ্কার ভাবে আনিস খানের নাম আছে। তাহলে এটার দ্বারাই প্রমাণিত হয়ে যায় ও আসলে কি চাইতো। সিএ বিরোধী আন্দোলন, মোদী সরকারের বিরোধিতা, কৃষক আন্দোলনের পাশে থাকা, স্কুল কলেজ খোলার দাবিতে সরব হওয়া, বরাবরই সব শাসকের বিরুদ্ধে সুর চড়ানো, কবি বিপুল চক্রবর্তীর লেখা বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে কবিতার লাইন উদ্ধৃত করে নিজের অবস্থান বোঝানো, থানার লকআপে পুলিশি অত্যাচারের অভিযোগে সরব হওয়া, দেউচা পাচামি নিয়ে মুখ খোলা, বাংলার ভোটের সময় বিজেপি বনাম তৃণমূলের তরজায় বহিরাগত তত্ত্বে স্বাধীন মত প্রকাশ করা, বিধানসভা ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণহানির পর একরাশ ক্ষোভ উগড়ে দেওয়া, এই ছিলেন আনিস খান। গত বিধানসভা ভোটের ফল প্রকাশের পরদিন আনিস ফেসবুকে লিখেছিলেন, প্রয়োজন হলে মৃত্যুকে আলিঙ্গন করব, কিন্তু মাথা নিচু করে নিজেকে দালালদের কাছে বিক্রি করব না। শেষ পর্যন্ত সেই মৃত্যুই কেড়ে নিল আনিস খানকে। আর মৃত্যুর পর আনিস কোন দিকে ছিলেন তা নিয়েই এখন তর্জা। আনিসের সাথে আমাদের যোগাযোগ ভালো ছিল, যারা এখন মানে টেলিভিশন দর্শনধারী হতে গেছেন তারা জানেন না আনিস আমাদের সাথে যোগাযোগ রাখতেন, আমাকে অনেক হেল্পও করেছে ইলেকশনে, কাজেও আমাদের খুব ফেভারিট ছেলে। যেখানে দাঁড়িয়ে যে ছেলেটাকে তো মেরেছে তৃণমূল, এইসব টুইট ফুইট করে এইসব ফাঁক দিয়ে মাল, এখন হচ্ছে এইসব পুরো ঘটনাটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলে চলবে না। আনিস আমরা এই রাজনৈতিক অবস্থানের চূড়ান্ত বিরোধী, যে আনিস একজন ছাত্র, সে যে মতামতই হোক, সে খুন হয়েছে এবং এই প্রশাসনকে দিয়ে এই পুলিশকে দিয়ে কোনো নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়, এটা আমরা বিশ্বাস করি। ও প্রথমে সংযুক্ত মোর্চা যখন হয়েছিল তারপর থেকে ও কিছুদিন পর থেকে আমাদের সংযুক্ত মোর্চা প্রচারও ছিলেন কিছুদিন, তারপরে আস্তে আস্তে আইএসএফ এ ঝুঁকেছিল, আইএসএফ এ আমাদের ছাত্র ইউনিট যেটা খোলার চিন্তা ভাবনা ছিল তারও ও ভেতর থেকে ভালো কাজ সাজাচ্ছিল যে আগামী দিনে আমাদের আইএসএফ এর ছাত্র ইউনিটের ও কাজ করার জন্য। থেমে গেল এক প্রতিবাদী স্বর, কিন্তু তা জাগিয়ে দিয়ে গেল হাজার হাজার প্রতিবাদী সত্তাকে, কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ,